নমস্কার দর্শক বন্ধুরা মনির পরিবারের একটা স্পেশাল রান্না নিয়ে আজ হাজির হলাম শোল মাছের রসা শোল মাছ নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে উপকরণ হিসেবে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা এবং জিরে গরম মশলা এবং ঘি আদা বাটা চারটে মাঝারি সাইজের আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি এই সমস্ত উপকরণ নিয়ে আমি বানাতে চলেছি এই পরিবারের একটা প্রিয় রান্না শোল মাছের রসা শোল মাছগুলো বাজার থেকে যেভাবে কেটে দেয় তার থেকে আমি আরও ছোট ছোট করে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব শোল মাছের এই রেসিপিটা একটু গায়ে মাখা মাখা ঝোল হবে এবং পিসগুলো একটু ছোট ছোটো হবে এটাই এর সৌন্দর্য এটাই এটার স্পেশালিটি মাছ ভেজে আমি তুলে রেখে দিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেল এবারে মাছ ভাজার তেলে আমি তেজপাতা এবং জিরে ফোড়ন দিলাম এবারে আলুগুলো ভেজে নেব আলু ভাজার সময় আমি অল্প নুন হলুদ দিয়ে নেব আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এইবারে আমি মশলা দিতে থাকছি জিরে গুঁড়ো দিলাম দুই টি স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি দেড় টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেড় টি স্পুন এবং হলুদ দিলাম হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন উঁচু করে ভালো করে মশলাটা আলুর সাথে এবার কষিয়ে নিচ্ছি অল্প চিনি দিয়ে নিলাম এক টি স্পুন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবো আমার কষানোটা হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে মাছ সহ আবার ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি জল দিয়ে দিচ্ছি একটু গরম জল দিয়ে দিলাম জলটা এমন দিলাম যাতে খুব বেশি পাতলা না হয় ঝোলটা একটু গায়ে মাখা মাখা থাকবে এবার পাশের ওভেনে আর একটা কড়াই গরম করে আমি দুটো শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন জিরে একটু টেলে নিচ্ছি এদিকের কড়াইয়ে আমার ঝোল ফুটছে আলুগুলো সেদ্ধ হলো কিনা দেখে নিলাম খুন্তি দিয়ে একটু কেটে এবারে যে মশলাটা টালতে দেখলেন সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবং সেই মশলাটা লাস্টে ভাজা মশলা হিসেবে উপরে ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবং ঘি দিয়ে দিলাম দুটোই অল্প পরিমাণে দেব ঘি গরম মশলা এবং এই ভাজা মশলাটার সমন্বয়ে এই ঝোলটার গন্ধটা একটা খুব সুন্দর বিশেষ মাত্রা পায় এবং গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে আপনারা খেয়ে দেখবেন শোল মাছের তো বিভিন্ন রেসিপি হয়ে আছে আপনারা জানেন এই রেসিপিটা আমাদের বাড়ির একটা অতি প্রিয় রেসিপি দর্শক বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন খেলেন আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ